আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আর একটি নতুন বিরোধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেক প্রবাসী বাইরাই কোশ্চেন করেছেন যে ভাই আমরা যারা অবৈধ রয়েছি যাদের আমাদের আকামাতে হরুপ রয়েছে যাদের আকামার মেয়াদ নাই এবং যাদের আকামাই হয় নাই সো আমরা এই ধরনের লোকগুলা কিভাবে বাংলাদেশে আসবো এবং পাশাপাশি আরেক ক্যাটাগরির প্রবাসী ভাইয়েরা আছেন যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন কিন্তু আপনার কপিল আপনাকে দিচ্ছে না বা আপনার মালিক আপনাকে দিচ্ছে না ছুটিতেও দিচ্ছে না বা আপনাকে একেবারেও পাঠাচ্ছে না সো এই ধরনের লোকগুলো কিভাবে আসবেন সো এই আসার বিষয়ে বাংলাদেশে আসার বিষয়ে তো বাংলাদেশে আসার জন্য বা ইন্ডিয়াতে যাওয়ার জন্য অনেক অয়ে রয়েছে সো বাংলাদেশের যে লোকগুলো রয়েছেন বাংলাদেশে কিভাবে আসবেন সেটা আসার জন্য আপনাদেরকে দুইটি রাস্তার কথা বলবো প্রথম যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আসতে পারবেন সো বাংলাদেশ মাধ্যমে আসতে গেলে অবশ্যই বাংলাদেশ তরফ থেকে যখন দেয় অর্থাৎ প্রবাসী আসার বাংলাদেশ জন্য যে ক্লিয়ারেন্স দরকার হয় বা আউটপাসের দরকার হয় তখন এই আউটপাসের ফর্মটা নিতে হবে আপনাকে আপনাকে খোঁজখবর নিতে হবে যে অ্যাম্বাসি কখন আপনাদেরকে এই ফর্মগুলো দিবে বা আপনি এম্বাসিতে যোগাযোগ রাখবেন এম্বাসিতে গেলে আপনি এই বিষয়টা জানতে পারবেন যখনই আপনাদেরকে ফর্মগুলো দিবে বা আউটপাসেরটা আউটপাস দেবে সো এই আউটপাসটা আপনাকে নিতে হবে আপনার একামে এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে তারপরে এই আউটপাসটা নিতে হবে দেন হচ্ছে এই আউটপাস নেওয়ার পর এখন যাদের আকামে ফুরুপ থাকবে আপনারা আউটপাস নেওয়ার পর এই কাগজগুলো আপনারা আপনার যে কফিল যে স্থানে রয়েছে সেই স্থানের তার হেলে গিয়ে আপনাকে এগুলো জমা দিতে হবে অ্যান্ড হচ্ছে আপনাকে এম্বাসি থেকে বলেই দিবে যে আপনি কোথায় যাবেন কী করবেন সব কিছু তারা বলে দিবে অ্যান্ড হচ্ছে যে আপনারা যখন তারহিলে বা সফর জেলে যাবেন সেখানে যদি আপনার কোনো গ্রামা থাকে আপনার আকামে রিলেটেড বা অন্য কোনো রিলেটেড যেটা বাধ্যতামূলক আপনাকে দিতে হবে সো সেই গ্রামাটা আপনাকে পরিশোধ করতে হবে দেন হচ্ছে পরিশোধ করার পর আপনাকে তারা নির্দেশনা বলে দিবে পরবর্তীতে আপনার কোথায় যেতে হবে মক্তবা মেলে যেতে হবে নাকি যাওয়া যা থেকে কোথায় গেলে আপনাকে এক্সিট বিষাটা দিয়ে দেবে দেন হচ্ছে সেই মোতাবেক আপনারা ওই পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে আপনাকে এক্সিট ভিসা দিয়ে দিবে দেন হচ্ছে আপনারা এই এক্সিট ভিসা দুই মাসের ভিতরে আপনারা এক্সিট ভিসা দিয়ে বাংলাদেশে চলে আসতে পারবেন সরাসরি এখন কথা হচ্ছে যাদের আকামার মেয়াদ নাই সো এই ধরনের লোকগুলা বা যাদের আকামা হয় নাই সো এই ধরনের লোকগুলা এম্বাসির মাধ্যমে পেপার নেওয়ার পর সরাসরি আপনাদেরকে মক্ত বামেলে এই পেপারগুলো জমা দিতে হবে দেন মক্ত বামেল থেকে আপনাদেরকে নোটিশ করা হবে যে আপনারা কবে আসবেন বা আপনাদেরকে পরবর্তীতে কি ধাপগুলো অনুসরণ করতে হবে হয়তো আপনাদেরকে মোবাইল মোবাইলের এস এম এর মাধ্যমে জানাবে অথবা আপনাদেরকে ফোন কলে জানিয়ে দেওয়া হবে বা জানিয়ে দিবে তারা যে আপনারা পরবর্তী প্রসেস কি করবেন এবং একদিন বিষয়টা লাগছে কিনা সব কিছু আপনারা তাদের মাধ্যমে জানতে পারবেন সো ওই মোতাবেক আপনারা কাজগুলো করলে আপনারা আসতে পারবেন তো এটা হচ্ছে প্রথম রাস্তা তো এখন আসি দুই নাম্বার রাস্তা এই দুই নাম্বার রাস্তা হচ্ছে আপনারা কন্টাক্টের মাধ্যমে এই কন্টাক্টের মাধ্যমে কি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি যে আপনারা যদি আপনারা এমবাসির মাধ্যমে না আসতে চান বা না আসেন বা কোনো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন দেন সর্বশেষ রাস্তা হচ্ছে আপনাদের কন্ট্যাক্টের মাধ্যমে তো কন্টাক্টের মাধ্যমে আপনারা যারা পূর্ব রয়েছেন যাদের আপনাদের আকামার মেয়াদ আসে বা আকামার মেয়াদ নাই বা কামা হয় নাই সো আপনারা এই কন্ট্যাক্টের মাধ্যমে সরাসরি ফিঙ্গার করে সফর জেলে আসতে পারবেন তো সফর জেলে আসার পর আপনি যখনই সরাসরি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর দিয়ে দিবে এটা হচ্ছে আপনাকে কন্ট্যাক্টের মাধ্যমে দেন সফর জেল আসার পর সেখান থেকে যাদের পাসপোর্ট থাকবে না তাদেরকে বাংলাদেশ অ্যাম্বাসির প্রয়োজন হবে বা বাংলাদেশ অ্যাম্বাসি এসে আপনার নাম ঠিকানা সব কিছু দস্তখ নিয়ে দেন হচ্ছে আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দিবে যে আপনার টিকিট কনফার্মের জন্য বা টিকিট লাগার জন্য আপনি যে বাংলাদেশের নাগরিক সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পর আর যাদের পাসপোর্ট থাকবে তাদেরকে বাংলাদেশ অ্যাম্বাসির কোনো প্রয়োজন লাগবে না জাস্ট আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে সরাসরি আপনার ওই পাসপোর্ট দিয়ে আপনার টিকিটটা চলে আসবে অ্যান্ড হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে যারা সফর জেল দিয়ে আসবে বা যারা সফর জেলের মাধ্যমে আসবে তাদেরকে মিনিমাম পনেরো থেকে বিশ দিন ওয়েট করা লাগবে যেহেতু এখন বাংলাদেশে কোয়ারেন্টে রাখে না সো সৌদি থেকে আপনার করোনা ভাইরাস টেস্টিং করবে যদি আপনার নেগেটিভ আসে দেন হচ্ছে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে মিনিমাম পনেরো থেকে বিশ দিন লাগে পনেরো থেকে বিশ দিনের ভিতরেই আপনি বাংলাদেশে আসতে পারবেন তারপরও হয়তো অনেকের পাঁচ দশ দিন বেশি লাগে আবার অনেকের পাঁচ সাত দিন কম লাগে সো এটা আপনার নসিবের ওপর নির্ভর করে যে এইভাবে আপনারা আসতে পারেন সো যারা আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে আসতে চাচ্ছেন বা যারা অ্যাম্বাসির মাধ্যমে ঘোরাঘুরি করছেন আপনারা আসতে পারেননি বা আপনারা আপনাদের একটা লং টাইমের একটা ব্যবসা আছে সো যারা ওইভাবে আসতে পারেন নাই বা আসতে চান না সো যারা কন্ট্যাক্টের মাধ্যমে আসতে চান অবশ্যই আমাদের এই মোবাইল নাম্বার ইমো রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে যথাযথভাবে আপনাদেরকে সাহায্য করা হবে কীভাবে আপনারা আসবেন বা কীভাবে আপনাদের ই হবে সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট সো অনেক প্রবাসী ভাইদের হয়তো উপকার হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যথাযথ লোকে আপনি কন্ট্রাক্টের জন্য টাকা দিবেন না যথাযথ লোকে টাকা দিবেন না এর কারণ হচ্ছে যে অনেকেই কাজ করবে বলে আপনার কাছ থেকে টাকা নেবে কম করে দিবে বলে আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু তারা মোটো কাজ করবে না বা যদিও কাজ করে হয়তো এমন সিস্টেমেই কাজ করবে যা যেখানে আপনার সময় বেশি লাগবে এবং হচ্ছে আপনার কষ্ট হবে অনেকে আছে আপনাকে বাইরে আপনার পানি অথবা আপনার সবজি দিয়ে দাঁড়া করে রাখবে সো এইগুলা বিবেচনা করে আসবেন যেখানে বিশ্বাস হয় সেখানে আসবেন কিন্তু টাকা দেওয়ার আগে অবশ্যই সেই লোক সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে সে আসলে কাজ করে কি না আর এছাড়া কিন্তু আপনারা দরা খাবেন কারণ অনেকেই এভাবে দরা খেয়েছে এবং আমাদের সাথে এই বিষয়টা শেয়ার করেছে সো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বা আপনাদের কিছু ইনফরমেশন আপনাদের জন্য আপনারা বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে আসতে পারবেন আপনার কন্ট্যাক্টের মাধ্যমেও বাংলাদেশে আসতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ